যে কোনো সমস্যা অথবা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো টিপস পেতে আমার সাথে যদি সরাসরি ভিডিও কলে কথা বলতে চান তবে মোবাইলের প্লে স্টোরে গিয়ে বিষয় অ্যাপটি ডাউনলোড করে নিন এবং বিষয় অ্যাপে গিয়ে ডক্টর রুশাদ নামে সার্চ দিবেন সেখানে আমার প্রোফাইলে গিয়ে ভিডিও কল অপশনে গিয়ে আমাকে ভিডিও কল দিতে পারবেন এবং যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো প্রশ্ন আপনারা আমার সাথে শেয়ার করতে পারবেন ভিডিও কলে ফি বিকাশ রকেট নগদ বা কার্ডের মধ্যে পরিশোধ করার পর আপনি কল দিতে পারবেন এখন আপনার যদি এই সমস্ত কার্ডে বা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে টাকা থাকে সেক্ষেত্রে আপনি পে এবং কল করুনে ক্লিক করবেন পে এবং কল নাওয়ে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখানে আপনি হচ্ছে কী মাধ্যমে পে করবেন সেটা দেওয়া আছে যেমন ডিবিএল নেক্সাস ডিবিএল মাস্টার ভিসা কার্ড বা ডিবিএল ভিসা কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক দিলে মোবাইলের অপশনগুলো চলে আসবে তো আপনাদের এখন আমি দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে করবেন তো সেক্ষেত্রে বিকাশে ক্লিক দিলাম আমি কারণ আমি বিকাশের মাধ্যমে পেটা করব তো ক্লিক দেওয়ার পর এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিব তো এখানে আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি দিয়ে প্রসিডে ক্লিক দিলাম দেওয়ার পর এই যে বলতেছে যে হচ্ছে ইয়ার্সে যেমন 503893 এটা হচ্ছে ওটিপি কোড 503893 ওটিপি কোডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক দিব দিলে এখানে পিন দিতে বলবে তো আপনারা পিনটা দিয়ে দিবেন পিন দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন কনফার্মে ক্লিক দিলে আপনার পেমেন্টটা হয়ে গেছে এই সময় আপনারা হচ্ছে ব্যাক করবেন না কিন্তু ব্যাক করলে পেমেন্টটা আমাদের সিস্টেমে চলে আসবে না তো এখানে ওয়েট করতে বলছে আপনারা ওয়েট করবেন একটু ওয়েট করার পর যখন পেমেন্টটা প্রসেস হয়ে গেল তখন দেখেন এখানে আপনার একটা টিক চিহ্ন দেখতে পাবেন তখন ব্যাক করবেন ব্যাক করলে আপনাদের পেমেন্টটা হয়ে গেছে এখন যদি আপনি কলে ক্লিক দেন সেক্ষেত্রে দেখেন আর কিন্তু পে বাটনটা নাই এখন আপনি কল করুনে ক্লিক দিলে আপনাকে হচ্ছে প্যাশেন্ট সিলেক্ট করতে পারবে তো আপনার যদি আগে কোনো প্যাশেন্ট সিলেক্ট করা থাকে তাহলে করবেন অথবা নিউ একটা প্যাশেন্টের নাম দিবেন যেমন সোহেল এর জেন্ডার দিব যে হচ্ছে মেল ওয়েট দিলাম ওয়েট যা হয় যেমন 60 দিলাম এজ দিলাম হচ্ছে 26 দিয়ে সেভ করলাম তাহলে যখন এখানে সেভ হয়ে গেল এখন এই আইকনে ক্লিক দিলেই ডক্টরের সাথে আমি কথা বলতে পারবো তারপর আপনাকে পারমিশন দিতে হবে অনেক সময় দেখা যায় যে আপনি যে ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছেন উনি বিজি আছে তখন কি করবেন তো ধরেন এই যে রুশাদ রহমান এনার প্রোফাইলে গেলাম কারণ আমরা বলেছি যে ডাক্তার সাহেব যাতে কল রিকোয়েস্টটা অন করে রাখে তো সেক্ষেত্রে আমরা কলে ক্লিক দিব কলে ক্লিক দেওয়ার পর আবার কলে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে যে কোনো একটা প্যাশেন্ট সিলেক্ট করব যখন আমরা প্যাশেন্ট সিলেক্ট করতেছি দেখেন আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে যে ডক্টর এই মুহূর্তে বিজি আছে যদি আমরা হচ্ছে তাকে কল ব্যাক রিকোয়েস্ট করি সেক্ষেত্রে উনি আমাদের কল দিবেন তো সেক্ষেত্রে আমরা কল ব্যাক রিকোয়েস্টে ক্লিক করব এবং ক্লিক করলে আমার যে ব্যালেন্সটা আছে অর্থাৎ ডক্টরের যে ফিটা আছে সেই ফিটা কেটে নেবে এবং ডক্টর ফ্রি হওয়া মাত্রই আপনাদের কল দেবে